হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমিও আছি মোটামুটি। তো দেখতে পাচ্ছো আমরা এখন রাস্তায় বাড়ি যাচ্ছি। অনেকদিন বাপের বাড়িতে থেকে গেলাম, তো আজকে বাড়ি যাচ্ছি। এখন বাজে 9টা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সবটাই তোমার। তো গাইস গুড মর্নিং, সকাল সকাল চলে আসলাম। তো কালকে আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, বাট আজকে দেখতেই পাচ্ছ ঘর দুপুরের অবস্থা ঘুম থেকে উঠেই। তো এখন আমি কাজে ধরবো, কালকে রাত্রে আর এসে রান্নাও করিনি। রাত্রে আস্তে আস্তে 10টা বা 9টা বেজে গেছে। তো মা টিফিনে ভাত সবজি টবজি সব পাঠিয়ে দিয়েছে, ওগুলো এসে খেয়েছি। আজকে সকাল সকাল এত ঘর নোংরা হয়েছি কি আর বলবো, এক মাস ছিলাম তাই এক মাসে হবে না। তো সব কিছু বের করেছি, অনেক কাজ আছে যেহেতু, তো সব কিছু বের করে রেখেছি। এখন আমার অনেক মানে অনেক দিনের এগুলো জমা হয়ে আছে, সব করতে হবে। তো যাই হোক, অনেকটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি বিছানাটাও পরিষ্কার করছি, আর অনেক দিন থেকে যেহেতু আসলাম খুব খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে, একদম মনটা ভালো নেই এখানটায় এসে আজকে। তো যাই হোক, কী আর করবো, আসতেই হবে। ছেলের স্কুল খুলে যাবে সোমবারে, আমার ছেলের ছুটিতে বাড়ি গিয়ে কাটিয়ে দিলাম। তো কেন তোমাদের সব কিছু শেয়ার করতে পারিনি, ব্লগও দিতে পারিনি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কন্টিনিউ তোমরা ব্লগগুলো দেখতেই থাকো, আর বাড়ি আসার সময়ও ব্লগ করতে পারিনি। বাট খুব সব কাজবাজ করে দেখতেই পাচ্ছ এখন আমি স্নান করে চলে আসলাম। তো স্নানটা কমপ্লিট হয়ে গেল, তো জাস্ট রান্নাও করিনি আজকে সারাদিন, এগুলোই করলাম। তো বাদবাকি আমি এখনও কিছু খাইনি, কিছু একটা খেয়ে নিব। ছেলে একজন মানে একটা দিদির বাড়িতে খেয়ে নিয়েছে, শ্বশুরমশাই জায়ের ওখানে খেয়ে নিয়েছে, তো বরবাবু হোটেলে খেয়ে নিবে, তো সের জন্য রান্নাটাও বেছে গেছি। তো যাই হোক, স্নানটাও করে নিলাম, আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ একটু ড্যাম ড্যাম, ভালোই লাগছে। বাইরের ওয়েদারটা বৃষ্টি নেই, তবে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল। ধোয়া কাচা হয়নি আজকে, কিছু ধোয়া কাচা করিনি, শুধু ঘর দুপুর ছাওয়া করলাম, যা ডিব্বা ডাব্বি ছিল সব কিছু পরিষ্কার করলাম, এবং জামাকাপড় ধুতে আমার 4-5 দিন লেগে যাবে। যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করছি না এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর একটু পাশে থেকো সাপোর্ট করো। তো ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।